সবার মঙ্গল কামনা করে লেকচার ফিফটিন শুরু করছি আশা করি মেয়েরা সবাই ভালো আছো আমরা পড়ছিলাম মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ মনোবিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত বিভিন্ন পদ্ধতির মধ্যে আমরা পরীক্ষণ পদ্ধতি গত ক্লাসে শেষ করেছি আজ আমরা দ্বিতীয় গবেষণা পদ্ধতি নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ শুরু করছি নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি মনোবিজ্ঞানিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতিটি অনেক পূর্ব থেকেই ব্যবহৃত হয়ে আসছে পরীক্ষণ পদ্ধতির পূর্বে যে পদ্ধতি বহুলাংশে প্রচলিত ছিল তা হলো এই নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ অর্থাৎ পরীক্ষণ পদ্ধতিতে গবেষণা করার পূর্ব থেকেই পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষণা হয়ে আসছিল আসলে এমন কতগুলো আচরণ বা ঘটনা আছে যা গবেষণাগারে তৈরি করা যায় না সেসব আচরণ বা ঘটনা সম্পর্কে অনুসন্ধান করতে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ আমরা পরীক্ষণ পদ্ধতিতে কিন্তু ইতোমধ্যে জেনেছি যে পরীক্ষণ পদ্ধতিতে গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে সুব্যবস্থিত উপায়ে পরীক্ষণ পাত্রের ওপর গবেষণা করা হয় কিন্তু পরীক্ষণ পাত্রের এমন অনেক আচরণ আছে বা এমন অনেক ঘটনাই আছে যেগুলো আসলে আমরা গবেষণাগারে তৈরি করতে পারি না সেই সমস্ত আচরণ বা ঘটনা অনুসন্ধান করার জন্য নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতিটা ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি হল একটা অনুসন্ধান প্রক্রিয়া যেখানে উদ্দেশ্যমূলকভাবে কোনো বিষয় বা ঘটনার সামনে উপস্থিত হয়ে প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা হয় নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণকে আবার অনেকেই শুধু পর্যবেক্ষণ পদ্ধতিও বলে থাকেন তাহলে মেয়েরা আমরা দুইটি বিশ্লেষণ করে দেখি যে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ বা পর্যবেক্ষণ পদ্ধতিটি কি ক্রাইডার ও তার সহযোগীরা বলেছেন যে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণে দুটো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে এক পরীক্ষণ পাত্রকে তাদের প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ করা এবং দুই হচ্ছে পরীক্ষণ পাত্রের নিজস্ব আচরণের সাথে পর্যবেক্ষণকারী কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে না অর্থাৎ ক্রাইডার ও তার সহযোগীরা বলছেন যে দুটি বৈশিষ্ট্য রয়েছে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণে যে পরীক্ষণ পাত্রদেরকে কি করা হবে তারা যেই পরিবেশে আছে সেই পরিবেশেই তাদেরকে পর্যবেক্ষণ করা হবে এবং পরীক্ষণপাত্রের নিজস্ব আচরণের সাথে পর্যবেক্ষণকারী কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না অর্থাৎ যেই পরিবেশে পরীক্ষণকারী আছে সেখানে যে সেই আচরণটা পরীক্ষণপাত্র করছে পরীক্ষণকারী সেই আচরণে কোনো রকম বিঘ্ন সৃষ্টি করবেন না এবার দেখি আমরা পিভি ইয়াং ইয়াংয়ের মতে দৃশ্যমান বিষয়কে সুশৃঙ্খলভাবে দেখাকেই পর্যবেক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে তাহলে তিনি বলছেন যে কোনো একটা বিষয় দেখা যাচ্ছে এমন বিষয়কে আমরা সুশৃঙ্খলভাবে দেখব এবং এই দেখাটাকেই হচ্ছে পর্যবেক্ষণ বলে সংজ্ঞায়িত করেছেন তাহলে এই সুশৃঙ্খলভাবে দেখা বা সুশৃঙ্খলভাবে নিয় পর্যবেক্ষণ কার্য সম্পন্ন করাটা দু ধরনের হতে পারে একটা হচ্ছে প্রাকৃতিক পর্যবেক্ষণ আরেকটা হচ্ছে পদ্ধতিগত পর্যবেক্ষণ অর্থাৎ পর্যবেক্ষণটা দুভাবে হতে পারে একটা হচ্ছে প্রাকৃতিকভাবে আরেকটা হচ্ছে পদ্ধতিগতভাবে এবার আসো তাহলে আমরা দেখি যে প্রাকৃতিক পর্যবেক্ষণটা কি প্রাকৃতিক পরিবেশে সংগঠিত কোনো ঘটনাকে অনুরূপভাবে পর্যবেক্ষণ করার জন্য প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহৃত হয় পর্যবেক্ষণ পদ্ধতি বলতে মূলত প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতিকেই বোঝানো হয়ে থাকে অর্থাৎ প্রাকৃতিক বা স্বাভাবিক পরিবেশে যে একটা ঘটনা ঘটছে সেই ঘটনাটাকে আমরা যদি ঠিক সেভাবেই পর্যবেক্ষণ করি তাহলেই সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক পর্যবেক্ষণ প্রাকৃতিক পর্যবেক্ষণের দুটি সাধারণ বৈশিষ্ট্য আছে এক হচ্ছে পর্যবেক্ষণকারী স্বাভাবিক পরিবেশ বজায় রেখে করবেন এবং দুই পরীক্ষণ পাত্রের স্বাভাবিক আচরণ যাতে বিঘ্নিত না হয় পর্যবেক্ষণকারী সেদিকে খেয়াল রাখবেন অর্থাৎ মেয়েরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে পর্যবেক্ষণের ক্ষেত্রে কি করা হবে যে স্বাভাবিক পরিবেশে একটা ঘটনা ঘটছে সেই স্বাভাবিক পরিবেশেই পরীক্ষণপাত্রের আচরণটা পরীক্ষণকারী দূর থেকে পর্যবেক্ষণ করবেন এবং তিনি এও লক্ষ্য করবেন যে সে যে স্বাভাবিক আচরণটা করছে সেই আচরণটা যেন বিঘ্নিত না হয় মানে কোনো কারণে অন্য কেউ যেন সেখানে এসে কোনো সমস্যা তৈরি না করে এই বিষয়টাও তিনি খেয়াল রাখবেন প্রাকৃতিক পর্যবেক্ষণটা তখনই সর্বোত্তম পর্যবেক্ষণ হবে যখন পরীক্ষণ পাত্র যাতে বুঝতে না পারে যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে অর্থাৎ পরীক্ষণ পদ্ধতিতে কিন্তু পরীক্ষণ পাত্র বুঝতে পারছে যে তাকে নিয়ে একটা কিছু করছেন গবেষক কিন্তু পর্যবেক্ষণের ক্ষেত্রে এই বিষয়টি হতে দেওয়া যাবে না অর্থাৎ পর্যবেক্ষণকারী যেই পরীক্ষণ পাত্রকে পর্যবেক্ষণ করছেন পরীক্ষণ পাত্র যেন কোনোভাবেই এটা বুঝতে না পারে যে তাকে কেউ লক্ষ্য করছে বা তাকে কেউ পর্যবেক্ষণ করছে তাহলে কিন্তু পর্যবেক্ষণ কাজটা হবে না স্বাভাবিক পরিবেশে যা ঘটে তার উপর খুব কম নিয়ন্ত্রণ আসলে প্রতিষ্ঠা করা যায় পর্যবেক্ষণকালে যা কিছু ঘটছে আমরা কেবলমাত্র সেসব আচরণই অনুধান করতে পারি তাছাড়া স্বাভাবিক পরিবেশে নির্দিষ্ট চলসমূহের মধ্যকার কার্যকরণ সম্পর্ক নির্ণয় করাও একটু কঠিন হয়ে যায় এই পদ্ধতিতে পদ্ধতিকে বিষয়গত পদ্ধতি বলা হয় একে আবার পরোক্ষ পদ্ধতিও বলা হয় কারণ এ পদ্ধতিতে অপরের বাহ্যিক আচরণ পর্যবেক্ষণ করে তার মানসিক অবস্থা বা ক্রিয়া সম্পর্কে অনুমান করা হয় এবার মেয়েরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পরোক্ষ পদ্ধতি কেন বলা হচ্ছে কারণ একজন মানুষ বাইরে বাইরে কি আচরণ করছে সে আচরণটা গবেষক পরীক্ষণ পর্যবেক্ষণ করেন করার পরে তিনি কি করেন তার ভেতরকার অবস্থা অর্থাৎ তার মানসিক অবস্থা এবং ক্রিয়া সম্পর্কে অনুমান করেন এরপর হচ্ছে যে প্রাকৃতিক পর্যবেক্ষণ পদ্ধতিতে পরীক্ষণকারী স্বাভাবিক পরিবেশ বজায় রেখে প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করেন যে সকল ঘটনাকে পরীক্ষাগারে তৈরি বা পুনরুৎপাদন করা যায় না যেমন বিবাহ বিচ্ছেদ, সামাজিক সংঘর্ষ দুর্ভিক্ষ দাঙা ইত্যাদি ঘটনার কারণ নির্ধারণের জন্য মনোবিজ্ঞানী কী করেন প্রকৃত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাকৃতিক পর্যবেক্ষণের মাধ্যমে ঘটনার সাথে সংশ্লিষ্ট শর্তাবলী খুটিয়ে পর্যবেক্ষণ করেন তাহলে মেয়েরা উদাহরণগুলো একটু লক্ষ্য করো যে বিবাহ বিচ্ছেদ সামাজিক সংঘর্ষ দুর্ভিক্ষ দাঙ্গা এই ঘটনাগুলো কি আমরা গবেষণাগারের কৃত্রিম পরিবেশে তৈরি করতে পারব তৈরি করলে সেখান থেকে আমরা স্বতঃস্ফূর্ত আচরণ বা এই ঘটনাগুলো সম্পর্কে বুঝতে পারব পারবো না আসলে এই ঘটনাগুলো স্বাভাবিক পরিবেশে যেভাবে ঘটছে সেইখানে উপস্থিত হয়ে গবেষক কী করবেন খুঁটিনাটি সমস্ত তথ্য সংগ্রহ করবেন তাহলে সেটা একটা স্বতঃস্ফূর্ত আচরণ আমরা আসলে সেখান থেকে পর্যবেক্ষণ করতে পারব তবে এই পদ্ধতিতে পর্যবেক্ষককে ঘটনার জন্য অপেক্ষা করতে হয় এবং এই পদ্ধতিটা অনেক সময় ব্যক্তি দোষে দুষ্ট হয় এই পদ্ধতিতে প্রাপ্ত তথ্যের যথার্থতা প্রতিবাদন করাও কঠিন হয়ে যায় তাহলে আমরা প্রাকৃতিক পর্যবেক্ষণ বলতে কি বুঝতে পারলাম যে প্রকৃতিতে স্বাভাবিকভাবে যে পরিবেশটা বিরাজমান সেই পরিবেশে পরীক্ষণপাত্র স্বতঃস্ফূর্তভাবে যে আচরণ করছে অর্থাৎ সে কোনোভাবেই যেন টেন না পায় যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে এরকম একটা পরিবেশে যখন একজন ব্যক্তির স্বতঃস্ফূর্ত আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় তখন সেই পদ্ধতিটাকে আমরা বলতে চাচ্ছি প্রাকৃতিক পর্যবেক্ষণ আশা করি মেয়েরা বুঝতে পেরেছ এবার আসি আমরা পদ্ধতিগত পর্যবেক্ষণ বিষয়টা কি এটাও এক ধরনের পর্যবেক্ষণ মনে রাখবে পর্যবেক্ষণের সংজ্ঞাটা মনে রাখবে পর্যবেক্ষণের বৈশিষ্ট্যটাও মাথায় রাখবে যে পর্যবেক্ষণের মূল বিষয়টা হচ্ছে যে আমরা দৃশ্যমান বিষয়কে দেখব দেখে তথ্য সংগ্রহ করব তাই তো তাহলে এই দেখাটা আবার দুই ধরনের হয় বা দেখাটা দুই ধরনের ঠিক বলা যাবে না যে এই দেখার ক্ষেত্রে কিছু পরিবর্তন সাধন করা হয় প্রাকৃতিক পর্যবেক্ষণে কোনো রকম পরিবর্তন সাধন করা হয় না পদ্ধতিগত পর্যবেক্ষণে কিছুটা পরিকল্পনা নেওয়া হয় যেমন ধরো যে যখন কোনো পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বাভাবিক পরিবেশে তথ্য সংগ্রহ করা হয় তাকে পদ্ধতিগত পর্যবেক্ষণ বলে অর্থাৎ আমি আগে থেকেই পরিকল্পনা করে নিলাম পরিবেশটাকে যদি আমি সাজিয়ে রাখি আগে থেকেই যে এ ধরনের পরিবেশে এসে কেউ কেমন আচরণ করে তাহলে সেই এই যে পরিবেশের ওপর কিছুটা কন্ট্রোল আমি করেছি এই জন্য এটাকে বলা হচ্ছে পদ্ধতিগত পর্যবেক্ষণ তবে এখানেও কিন্তু স্বতঃস্ফূর্ত আচরণের ওপর রকম হস্তক্ষেপ করা হবে না শুধুমাত্র পরিবেশের কিছু উপাদানের পরিবর্তন পরীক্ষক আগে থেকেই করে রাখেন তাহলে এক্ষেত্রে ঘটনার কোন কোন উপাদান পর্যবেক্ষণ করতে হবে কখন এবং কিভাবে করতে হবে কি কি উপকরণ পরিবেশে উপস্থাপন করতে হবে এটা আগে থেকেই পরীক্ষক নির্দিষ্ট করেন করেন যেমন একটা উদাহরণ দিলে আমরা বিষয়টি আরেকটু ভালো করে বুঝতে পারবো যে পাঁচ বছর বয়সী শিশুদের খেলার প্রতি আগ্রহ যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা কি করব একটি বড় হল ঘরে নির্দিষ্ট ব্যবধানে যথাক্রমে ফুটবল টেনিস বল ক্রিকেট সামগ্রী খেলনা চেয়ার টেবিল খেলনা মোটর গাড়ি মাটির পুতুল ছবির বই খেলনা পাতিল ইত্যাদি সাজিয়ে রাখব এরপর পাঁচ বছর বয়সী একদল শিশুকে আমি যদি উক্ত ঘরে ছেড়ে দেই হুম এবং একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করব যে শিশুগুলো আমাকে দেখতে পাবে না কিন্তু আমি তাদেরকে দেখতে পাব এমন একটা অবস্থানে থেকে আমি যদি শিশুদেরকে পর্যবেক্ষণ করি তাহলেই বুঝতে পারব যে শিশুদের কোন শিশুর কোন খেলনার প্রতি আগ্রহ কারণ তারা বুঝতে পারবে যে তাদেরকে কেউ দেখছে না তারা এখানে তাদের পছন্দ মতো কাজটি তারা করবে এবং তারা এখানে স্বাধীন তাহলে এরকম একটা অবস্থায় পরীক্ষক কী করবেন তাদেরকে পর্যবেক্ষণ করবেন তাহলে মেয়েরা আশা করি যে তোমরা পর্যবেক্ষণ পদ্ধতিটা বুঝতে পেরেছ যে আমরা এখানে পর্যবেক্ষণ করছি একটু পরিবর্তন করে প্রাকৃতিক পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা পরিবেশের কোনোরূপ পরিবর্তন করছি না কিন্তু পদ্ধতিগত পর্যবেক্ষণের ক্ষেত্রে কিছুটা পরিবেশের পরিবর্তন করেছি তারপর তার পর্যবেক্ষণের আর তারপর তা আমরা পর্যবেক্ষণ করেছি তাহলে মেয়েরা আশা করি নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বুঝতে পেরেছ এবার আসি আমরা নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাগুলো কি কি জেনে নেই প্রথমে আসি সুবিধা এক হচ্ছে প্রায় সব ধরনের আচরণই এই পদ্ধতির আয়ত্তাধীন অর্থাৎ প্রায় সব ধরনের আচরণই আমরা পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে দেখতে পারি বা পর্যবেক্ষণ করে গবেষণা করতে পারি দুই হচ্ছে নির্ধারিত ঘটনা বা আচরণকে স্বাভাবিক পরিবেশে যখন ঘটনাটি ঘটছে তখন পর্যবেক্ষণ করা যায় অর্থাৎ আমরা একটি নির্দিষ্ট ঘটনা বা আচরণকে স্বাভাবিক পরিবেশে যখনই ঘটছে তখনই আমরা সেটাকে পর্যবেক্ষণ করে তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারি তিন নাম্বার হচ্ছে যে এই পদ্ধতির জন্য বিশেষ গাণিতিক দক্ষতা বা জটিল নকশা প্রণয়নের প্রয়োজন নেই অর্থাৎ এখানে কোনো জটিলতার কিছু নেই তেমন কোনো যন্ত্রপাতি লাগে না মোটামুটি অল্প কিছু উপাদানের মাধ্যমে বা উপকরণের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি চার হচ্ছে শিশুর আচরণ বা প্রাণীর আচরণ সম্পর্কে অনুসন্ধানের জন্য এই পদ্ধতিটি খুবই সুবিধাজনক একটি পদ্ধতি অর্থাৎ শিশুর আচরণ এবং প্রাণীদের আচরণ শিশুর আচরণ এবং প্রাণীদের আচরণ আসলে গবেষণাগারে পর্যবেক্ষণের জন্য গবেষণাগারে পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে অনুসন্ধানের জন্য খুবই কঠিন একটা বিষয় হয়ে যায় তবে শিশুদের আচরণ আর প্রাণীদের আচরণ যদি আমরা পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে যদি ডাটা বা উপাত্ত সংগ্রহ করতে চাই তাহলে এটা অনেক বেশি সুবিধাজনক হয় পাঁচ হচ্ছে পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো বাস্তবে কতটুকু কার্যকর তা পরীক্ষা করার জন্য এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে গবেষণাগারে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো আসলে বাস্তবে কতটুকু কাজে লাগছে এটা কিন্তু আমরা পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারব ছয় হচ্ছে পর্যবেক্ষণের পুনরাবৃত্তি অসম্ভব কারণ প্রাকৃতিক পরিবেশে সংগঠিত ঘটনাটি আসলে পুনরাবৃত্তি করা যায় না সাত হচ্ছে পর্যবেক্ষণকারী দক্ষ না হলেও পর্যবেক্ষণে তেমন অসুবিধা হয় না হুম আমরা এর আগে দেখেছি যে পরীক্ষণ পদ্ধতিতে গবেষণা করতে গেলে গবেষককে কী করতে হয় অনেক বেশি দক্ষ হতে হয় কিন্তু পর্যবেক্ষণকারীকেও অনেক বেশি দক্ষ না হলেও হয় আট নম্বর হচ্ছে এ পদ্ধতিতে চলের নিয়ন্ত্রণ সংক্রান্ত জটিলতা নেই পরীক্ষণ পদ্ধতিতে যেমন বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করতে হয় পরিবেশের নিয়ন্ত্রণ করতে হয় অনির্ভরশীল চলকে কম বা বেশি করার প্রয়োজন হতে পারে সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হয় সেক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতিতে কিন্তু এ ধরনের কোনো জটিলতা নেই এখানে সে কোনো রকম নিয়ন্ত্রণ করার তার দরকার পড়ে না সে নিয়ন্ত্রণ ছাড়া পরীক্ষণ পাত্র কী করছে পরীক্ষণপাত্রের আচরণটা কীরকম হচ্ছে সেটাই তো আসলে দেখতে চাওয়া হয় নয় হচ্ছে প্রায় সকল পদ্ধতির সহায়ক হিসেবে পর্যবেক্ষণ পদ্ধতিটা ব্যবহৃত হয়ে থাকে আর দশ হচ্ছে এ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য রাশিকে পরিসংখ্যানের ভাষায় প্রকাশ করা যায় তাহলে আমরা এতক্ষণ পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে জানতে পারলাম আরেকটা সুবিধা অবশ্য এখানে বলা নেই সেই সুবিধাটাই হচ্ছে যে যে আমরা একটু আগে পড়ে এসেছি যে পরীক্ষণ পদ্ধতিতে যেমন গবেষণাগারে পরীক্ষা করা হয় তো গবেষণাগারে যে সকল আচরণগুলো আসলে তৈরি করা যায় না আমরা এর আগের উদাহরণে দেখেছি দুর্ভিক্ষ দাঙ্গা হ্যাঁ এই আচরণগুলো কিন্তু পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে করা যায় না কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে এই আচরণগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় তাহলে এবার আমরা আসি যে পর্যবেক্ষণ পদ্ধতির কী কী অসুবিধা রয়েছে এক নম্বর হচ্ছে যে এই পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল অনেকটা ব্যক্তিনিষ্ঠ হয়ে থাকে অর্থাৎ ফলাফল খুব একটা বস্তুনিষ্ঠ হয় না পর্যবেক্ষকের ব্যক্তিগত সংস্কার পূর্বধারণা পক্ষপাতিত্ব ইত্যাদি পর্যবেক্ষণের ওপর প্রভাব বিস্তার করে থাকে আসলে বিষয়টা তো দেখা যে আমি দেখছি একটা বিষয় এক একরকমভাবে হতে পারে তুমি যদি সেই একই বিষয় দেখো তুমি আবার তোমার আবেগ তোমার প্রেরণা তোমার অভ্যন্তরীণ বিষয়াদি এগুলো কিন্তু তোমার পর্যবেক্ষণের উপর প্রভাব বিস্তার করে এই জন্য অনেক সময় কি হয় ব্যক্তিনিষ্ঠ হয় পর্যবেক্ষণটা দুই নাম্বার হচ্ছে ইচ্ছে করলেই যখন তখন ঘটনার সৃষ্টি বা পর্যবেক্ষণ করা যায় না এটা তো খুব স্বাভাবিকই একটা কথা যে আমি যেহেতু আচরণটা কোনো পর্যবেক্ষণ যখন করছি তখন কারো আচরণ স্বতস্ফূর্ত আচরণ আসলে আমি পরীক্ষা করে দেখছি তাহলে সেক্ষেত্রে স্বতঃস্ফূর্ততাটাও আমি যখন খুশি তখনই তৈরি করতে পারবো না বা কোনো একটা ঘটনা একটা স্বাভাবিক পরিবেশে সংঘটিত হচ্ছে সেটা যেভাবে আমি পর্যবেক্ষণ করছি আমি চাইলেই আবার সেই ঘটনাটা আবার স্বাভাবিক পরিবেশে ঘটবে না তাহলে আমি ইচ্ছে করলে ঘটনার সৃষ্টি বা পর্যবেক্ষণ করতে পারছি না এই জন্য পরীক্ষককে কী করতে হয় কোনো ঘটনার জন্য অপেক্ষা করতে হয় আবার যেমন ধরো যে আমি আশা করছি যে একটা ঘটনা ওখানে ঘটবে কোন একটা জায়গায় ঘটবে তাহলে আমি সেটা ঘটার সাথে সাথে সেটাকে আমি পর্যবেক্ষণ করব তাহলে আমি যে সেখানে উপস্থিত হলাম কিন্তু আমি যেই সময়টা আশা করছি যেই সময়টা ঘটনাটা ঘটবে সেই সময় কিন্তু ঘটনাটা নাও ঘটতে পারে বা তার আগেও ঘটে যেতে পারে বা আমাকে দুই তিন ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে যে ঘটনাটা ঘটছে না তাহলে পর্যবেক্ষণকারীকে কি করতে হয় এই পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করতে হয় তিন নম্বর এই পদ্ধতির আরেকটা বড় দোষ হচ্ছে যে প্রাপ্ত তথ্যের যথার্থতা যাচাই করা আসলে খুব কঠিন হয়ে যায় কারণ পর্যবেক্ষণ সহজে পুনরাবৃত্তি করা যায় না আমরা জানি যথার্থতা কিভাবে যাচাই করা হয় যে আবার গবেষণাটা আবার করা হয় আবার করা হয় একই ধরনের ফলাফল যদি পাওয়া যায় তাহলে আমরা বলি যে যথার্থতা প্রমাণিত হয়েছে চার নম্বর হচ্ছে প্রাপ্ত ফলাফলের যথার্থতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা কঠিন এর আগে আমরা যথার্থতা যাচাই সম্পর্কে বললাম নির্ভরযোগ্যতাও যাচাই করা কঠিন কারণ আমরা বারবার এগুলোকে পরীক্ষা করার জন্য পাচ্ছি না পাঁচ নম্বর হচ্ছে এই পদ্ধতিতে চলসমূহের তেমন কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই তাহলে এখানে আরেকটি সমস্যা হচ্ছে যে অন্য কোনো পরিবেশের উপাদান যদি হঠাৎ করে আমার পর্যবেক্ষণীয় পরিবেশে এসে পড়ে তাহলে হয়তো আমি সেটা নিয়ন্ত্রণ নাও করতে পারি তাহলে এ ধরনের কিছু সমস্যা পর্যবেক্ষণ পদ্ধতিতে আছে তবে পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহারে অনেক অসুবিধা আছে তারপরও সামাজিক গবেষণাগুলোতে এই পদ্ধতিটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে যে সকল ক্ষেত্রে গবেষণাগারের কৃত্রিম পরিবেশে তথ্য অনুসন্ধান করা সম্ভব হয় না সেখানে স্বাভাবিক পরিবেশ বসা যেখানে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা দরকার নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণ পদ্ধতি সেখানে একটি নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে কাজ করতে পারে তাই অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষকের সুনিয়ন্ত্রিত পর্যবেক্ষণে আমরা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারি তাহলে এখানে পর্যবেক্ষক যিনি তাকে কি হতে হবে অনেক বেশি দক্ষ হতে হবে অভিজ্ঞ হতে হবে তাহলেই এই পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যটা অনেক বেশি যথার্থ হবে তাহলে মেয়েরা আমরা পর্যবেক্ষণ পদ্ধতিও শেষ করলাম তাহলে আমরা ইতোমধ্যে দুটো গবেষণা পদ্ধতি শেষ করলাম এক হচ্ছে পরীক্ষণ পদ্ধতি আরেক হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি তাহলে মেয়েরা তোমরা এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্য শিখবে যে পরীক্ষণ পদ্ধতিতে কি করা হয় পর্যবেক্ষণ পদ্ধতিতে কি করা হয় একেবারে কিন্তু দুটো পদ্ধতি অপোজিট তাই না তাহলে দেখা যাবে যে উদ্দীপকে এরকম দেয়া থাকতে পারে যে একজন ব্যক্তি এ এভাবে তথ্য সংগ্রহ করলেন গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশে তথ্য সংগ্রহ করলেন আরেকজন ব্যক্তির বর্ণনা দেওয়া থাকতে পারে যে তিনি একটি মাঠে উপস্থিত হলেন এবং তিনি দেখতে চাইলেন যে মাঠে একটি নির্দিষ্ট শিশু কী ধরনের আচরণ করে হুম তাহলে ধরো তোমাকে এই উদ্দীপকে তারা কিভাবে তথ্য সংগ্রহ করছে এটার ওপর ভিত্তি করেই তোমাকে বের করতে হবে কে কোন পদ্ধতির মাধ্যমে তার গবেষণাটা করছেন বা তার উপাত্ত সংগ্রহ করছেন এবং এই দুটি পদ্ধতির মধ্যে কী কী ধরনের পার্থক্য আছে সেগুলো তোমরা সুন্দর করে পড়বে আশা করি দুটো পদ্ধতিই তোমরা ভালো করে বুঝতে পেরেছ তাহলে মেয়েরা পদ্ধতিগুলো মাথায় রাখবে পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাবে সময় মতো পড়াশোনা করবে কোনো রকম অলসতা করবে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকেও ধন্যবাদ